নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শরৎ বসুর মতো বিপ্লবীদের রাজনৈতিক উত্তরাধিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নেতাজির বিপ্লবের মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু সফল হয়েছেন একটি স্বাধীন রাষ্ট্র গঠনে। রাজধানী আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বসু পরিবারের সন্তান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক সুগত বসু এসব কথা বলেন। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মুক্তিযুদ্ধ জাদুঘরের 28তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান স্বাভাবিকভাবেই ইতিহাস আর বিপ্লব আলোচনার প্রধান অনুষঙ্গ। স্মারক বক্তা নেতাজি পরিবারের উত্তরাধিকার শিশির বসু ও কৃষ্ণা বসুর সন্তান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ইতিহাসবিদ সুগত বসু। মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রধানমন্ত্রীর সহায়তায় কৃতজ্ঞতা জানান ট্রাস্টিরা, একই সাথে জানান ইতিহাস বিকৃতি ও বিস্মৃতির বিরুদ্ধে সংগ্রামের কথা। কিন্তু আজকে 53 বছর পর দাঁড়িয়ে আমরা চাষিরা মনে করি যে মুক্তিযুদ্ধের ইতিহাসের কাছে বারবার ফিরে যাওয়া এই দেশের মানুষের জন্য বড় দুরি হয়ে পড়েছে। গত 1 বছরে জাদুঘর জাতীয় ও আন্তর্জাতিক 118টি সফল অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে। শিক্ষা কর্মসূচির সুশীল আওতায় ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর কার্যক্রম করোনাকালে বিঘ্নিত হলেও সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে পুরো উদ্যমে শুরু হয়েছে। প্রজন্মকে নিয়ে অনেক বেশি কাজ করার চেষ্টা করছি, কারণ দীর্ঘ সময় ধরে ইতিহাস বিকৃতি হয়েছে। ইতিহাস বিকৃতির পাশাপাশি ইতিহাস বিস্মৃতিরও একটা সমস্যা দেখা দিচ্ছে, কারণ যত সময় যায় তখন একটা প্রবণতা চলে আসে ইতিহাস বিস্মৃতির। সুতরাং ইতিহাস বিকৃতি এবং ইতিহাস বিস্মৃতি দুটোর বিরুদ্ধেই আমাদের কাজ, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। এই সংগ্রামে আমরা আপনাদের সবাইকেই পেতে চাই। এবারের আয়োজনে প্রধান বক্তা তার বক্তৃতায় মুক্তিযুদ্ধের সাথে নেতাজি পরিবারের স্মৃতির কথা উল্লেখ করেন। বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন ও শরৎ বসুর বিপ্লবের রাজনৈতিক উত্তরাধিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার নিজের মনে হয় একেবারে দেশবন্ধু থেকে শুরু করে বঙ্গবন্ধু পর্যন্ত একটা রাজনৈতিক পরম্পরা কিন্তু চলে এসেছে, একটা আনব্রোকেন পলিটিক্যাল ট্রেডিশন। নতুন প্রজন্মের সকলেরই বঙ্গবন্ধুর যেসব বক্তৃতা 1956 সালে সেগুলো পড়া উচিত। বাঙালি আজ 2 ভিন্ন রাষ্ট্রের নাগরিক, একে অপরের সার্বভৌমত্বের প্রতি পরম শ্রদ্ধা জানিয়েও প্রাণের মিলনের অবকাশ এখনো আছে। বাঙালির সার্বভৌম রাষ্ট্র আলাদা হলেও দুই বাংলার মানুষের হৃদয়ের মিল এখনো সম্ভব বলে মনে করেন এই ইতিহাসবিদ। দেশের গান গেয়ে শেষ করেন তার বক্তৃতা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।